আসসালামু আলাইকুম, আমি রুবেল ইয়ামির বিডির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজ এক্সটেনশন বোর্ড এর বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, কিভাবে একটা এক্সটেনশন বোর্ড তৈরি করতে হয়। এটা অনেক সময় ল্যাবরেটরিতে বা বিভিন্ন কম্পিউটার ল্যাবে এই সকল বোর্ডগুলো তৈরিতে করতে হয়, অনেকগুলো সকেটের প্রয়োজন হয়, এবং বাসাবাড়িতে অনেক সময় টিভি, ফ্রিজ বা একই সাথে ক্লায়েন্ট থেকে চালানো হয়। তাদের জন্য ঠিক এই ভিডিওটা আপনারা দেখলে সহজেই ভিডিওটা করতে আপনি সকেটটা তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তিনটা সকেট, দুইটা 8 পিন সকেট, যেটাকে কম্বাইন্ড সকেটও বলে থাকে। কম্বাইন্ড সকেটে সুইচ থাকে, এটা আপনারা জানেন, এবং এটার বিপরীতে সুইচ থাকে। এটা এই সকেটগুলো তো সাধারণত 2 পিন, 3 পিন, এবং এখানে ফ্ল্যাট পিন থাকে। এখানে যে 2 পিনটা দেখতেছেন, এখানে ফ্ল্যাট টাইপ এবং রাউন্ড টাইপ দুইটা সকেটে আপনি প্লাগ ব্যবহার করতে পারবেন। এখানেও ঠিক একই অবস্থা, এখানেও ফ্ল্যাট এবং রাউন্ড দুইটা বেরি করতে পারবেন, যেটা ফ্রিজের বা অন্য কোথাও কোনো কিছুতে, এটা মোবাইল চার্জিং এর, আর এখানে আপনার কম্পিউটারের পট হিসাবে বা অন্য কোনো যেগুলো ফ্ল্যাট টাইপ ব্যবহার করতে পারবেন। যখন আপনি এটা সুইচ অন করবেন তখন এখানে বাতি জ্বলে উঠবে, এটা সুইচ। এরকম দুইটা সুইচ সকেট নিয়েছি, এবং এই সকেটগুলোতে কানেকশন করার জন্য আপনাকে প্রথমে এখানে একটা লাইন নিয়ে আসতে হবে, সেই লাইনটা সুইচের ইনপুটে এক প্রান্তে দিতে হবে। এটা যে কোনো প্রান্তে ব্যবহার করতে পারবেন, তবে আপনি নিচের সাইডে ব্যবহার করাই ভালো। আর এখান থেকে আরেকটা লাইন এনে আপনার এই লাইনের সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ আপনি যখন এখানে সুইচ দিবেন, এই সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে লাইনটা এখান থেকে এই পাশে চলে যাবে, এখান থেকে তখন লাইনটা এখানে আসবে, আর নিউট্রালগুলো সরাসরি তার থেকে সরাসরি এখানে লাগবে, আর্থিংটা এখানে আসবে। এখানে আর্থিং আর্থিং এর পয়েন্ট দেওয়া আছে, আর্থের ঠিক এইভাবেই আপনার আরেকটা সকেট, এই যে দেখেন এখানে আমি শর্ট করে নিয়েছি, এভাবে ঠিক এরকম দুইটা সকেটও ব্যবহার করতে পারেন, এভাবে আপনি তিনটা সকেটও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আরেকটা সকেট ব্যবহার করব, সেটা হচ্ছে রাউন্ড সকেট। এখানে সুইচ আছে কিন্তু কানেকশনটা সরাসরি করতে হবে এখানে। এটা অনেকে রাউন্ড সকেট বলে, কেউ কোম্পানি সকেটও বলে থাকেন। এটা আপনার লোড নিবে 15 অ্যাম্পিয়ার পর্যন্ত, 220 ভোল্টে বা 250 ভোল্টে, এটাও স্যাম্পল দেওয়া আছে। কোন জায়গায় লাইন দিতে হবে, এখানে কোনো সুইচের কানেকশন করতে হবে না এই ধরনের সকেট সকেটে। এই ধরনের সকেট অনেক সময় ফ্ল্যাট টাইপের হয়ে থাকে, যেগুলো সুইচ থেকে সুইচ ভিতরেই কানেক্ট, এটার ইন্টারনাল বা ভিতরেই কানেকশন করা থাকে। এটার মতো আলাদা কোনো আলাদাভাবে কানেকশন করতে হয় না, এটা সরাসরি লাইনটা এখানে লাইন তার দিলেই চলবে। এখানে নিউট্রাল এন দেওয়া, আর্থিং এর ই দেওয়া দেখেন, এবং সিম্বল দেওয়া আছে। আর্থিংটা কানেকশন করবেন এই পয়েন্টে, খুবই সহজ বিষয়, যেটা যখন আপনি এখানে সুইচ চাপ দিবেন যেখানে রেড মার্ক আসবে, অর্থাৎ এটা তখন জ্বলে উঠবে, যদিও এটা এখানে বাতি জ্বলবে, আর এটা এই এই সকেটগুলোতে আপনার বাতি জ্বলবে না, এটা কোনো ডিসপ্লে এ ধরনের সিস্টেম দেওয়া নাই, ইন্ডিকেট সিস্টেম। তো যাই হোক, আমি একটু কানেকশন করে আপনাদেরকে দেখাবো কিভাবে এভাবে একটা সকেট তৈরি করতে হয়। আপনারা অনেক সময় এই সকেটগুলো দেখে থাকেন, হয়তো বা কানেকশনগুলো সম্পর্কে জানেন না, তো আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই এরকম ভাবে আপনি বাজার থেকে এই ব্যাকবোর্ড গুলো তিনটা অংশেরই ব্যাকবোর্ড পেতে পারেন, অনেক সময় দুইটা অংশেরও পেতে পারেন, শুধু দুইটা, কিংবা আপনি শুধু একটা বোর্ডও পাবেন। কেউ বাজারে গেলে এখন সাধারণত এগুলো এমকে বক্স নামেই চিনে, এমকে কোম্পানি প্রথম বাজারে নিয়ে আসার কারণে এমকে বক্স বলে, ব্যাকবোর্ড বললেও চলে। তো এক্সটার্নাল বোর্ডগুলো দুটাও দিতে পারেন, তিনটাও দিতে পারেন। তো যা হোক, এটা আবার সিঙ্গেলগুলো এনে আপনি কেবলটাই বা অন্য কোনো কিছু দিয়ে সংযোগ করে এই ভিতর দিয়ে কেটে, কিছু অংশ কেটে এই প্রান্ত থেকে প্রান্তে তার সরবরাহ করে আপনি তিনটা দুইটা অংশ ভাগ করে নিতে পারেন। কিন্তু যেটা তিনটা সেখানে এত কোনো কিছু এত কষ্ট করতে হয় না, যেটা এক্সট্রা করা আছে। তো যা হোক, আমি এখন একটু কানেকশন করে আপনাদের দেখাবো যে তিনটা সকেট কিভাবে আপনারা কানেকশন করবেন। প্রথমে তিনটার তার ইনপুট নেবেন,
এই তিনটা তার। আচ্ছা, আমি এটা মাঝখান দিয়ে দিয়ে দিচ্ছি। সমস্যা নাই, এটা মাঝখানে, এখানে মাঝখানে দেন, এখানে দেন, বা লাস্টে দেন, যে পাশে দেন, সব একই কথা। এখানে নেওয়ার পরে আপনার কানেকশন করতে হবে। আমরা আগে বলেছি যে একটা তার এভাবে আপনারা দেখতে থাকেন, এটার নিচের অংশে আমি লাইনটা দেব সুইচের এক প্রান্তে। অর্থাৎ লাইনটা এখানে সরাসরি সরাসরি এদিক থেকে আসবে, আসার পরে সুইচে আসবে, যখন সুইচ অন করা হবে সুইচ থেকে এখানে লাইনটা চলে আসবে। আর এটা শর্ট করে নিলাম এই কারণে, কারণ এটা এক্সটার্নাল অর্থাৎ বর্ধিত করব লাইন, যার কারণে এখান থেকে শর্ট করে এই সকেটে নিয়েছি, এখান থেকে পরে আরেকটা সকেটে এভাবে শর্ট পিস তার দিয়ে এখানে লাইনটা নেওয়া হবে, অর্থাৎ প্যারালাল কানেকশন করা হবে। নিউট্রালটাও ঠিক একই অবস্থায়, দেখুন নিউট্রালে লাগিয়েছে এন প্রতীক দেওয়া। আমি লাইনটা সরাসরি চাইলে এই লাইন এল এখানেও দিতে পারতাম, কিন্তু এখানে সুইচটা কাজ করতো না, আমি এখানে সুইচিংটা করার সুবিধার্থে আমি করার কারণে এখানে করেছি। এটা এই সকল সকেটগুলোর এখানেই কানেকশন করতে হয়। তো এরপর আর্থিং এর কানেকশনটা দেখেন, শক্ত করে, অবশ্যই শক্ত করে তারগুলো লাগিয়ে নেবেন ভালো করে। এরপর আরেকটা সকেট নেবেন, সে সকেটেও ঠিক একইভাবে একটা ছোট একটা শর্ট পিস নিয়ে এখানের অংশের সাথে এই লাইনে দিয়ে দিবেন। এবং এইখান থেকে যে তিনটা তার আসছে, এই তিনটা তার এখানে শর্ট করে নিয়ে আসবেন, এটাতে লাগাবেন, এখান থেকে পরে আরেকটাতে লাইনে নিয়ে আসবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি আরেকটা শর্ট পিস নিয়ে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আরো কোনো ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্টস করে আমাদের জানিয়ে দেবেন। এটা আপনি নিচে থেকেও দিতে পারেন, তবে উপরের সাইড থেকে দেওয়াটাই উত্তম। এখান থেকে দেখেন আমি লাইনে দিয়ে দিব সরাসরি, যখন আমার এখানে ইনপুট দেওয়া হবে, যখন সুইচিং করা হবে তখন এখানে লাইনটা চলে আসবে, যখন সুইচ চাপ দেবেন, সুইচ দেওয়ার আগ পর্যন্ত এখানে এই লাইনে এখানে আসবে না। আর আপনাদের সুবিধার মতো এটা অংশগুলো একটু কেটে নেবেন। আর যেটা এক্সটার্নাল, যেটা তিনটা এরকম বক্স দেখবেন সেগুলো অবশ্য কাটা থাকে, সময় সেভের কারণে কানেকশনটা করে নিলাম। ঠিক এখানে যেভাবে কানেকশনটা করেছেন এখান থেকে তার নেওয়ার পরে, ঠিক একইভাবে এখান থেকে তারটা ঘুরে এসে আমার সুইচের এই প্রান্তে আসবে। তারটা ছোট হয়ে গেছে, জন্য দুঃখিত।
এবং লাইনটা এখানে দিবেন, এবং ওটার মতো সেম এভাবে তারটা জয়েন্ট দিয়ে আনার পরে এটা নিউট্রালে দিয়ে দিবেন। আচ্ছা, আমি তারটা একটু বড় করে নিচ্ছি, না হলে আপনাদের একটু বুঝতে কষ্ট হবে। হ্যাঁ ভিউয়ার্স, আমি তারগুলো আবার একটু বড় করে নিয়েছি। তো এখন দেখেন এখানে যে কানেকশন যেভাবে করা হয়েছে, এখানে ঠিক সেম কানেকশনটাই করা হবে। সময় সেভের জন্য আমি কানেকশনগুলো করে নিচ্ছি। হ্যাঁ ভিউয়ার্স, দেখেন এখান থেকে তিনটা তার লাইন সরবরাহ করা হয়েছে। সরবরাহ করা হওয়ার পরে সুইচের এক প্রান্তে এখানে নিউট্রাল আসছে, এখানে আর্থিং, এবং এখান থেকে আরেকটা লাইন শর্ট করে একটার সাথে আরেকটা প্যারালাল কানেকশন করে, বা আপনি প্যারালাল কানেকশন যদি না বোঝেন একটা জিনিস বলবেন, দুটো একই সাথে দেওয়ার পরে আরেকটা সকেটে নেওয়া হয়েছে। এ দেখেন, এটা সহজে হয়তো বুঝতে পারতেছেন, নেওয়া হয়েছে এবং এখানে তারের সাথে সংযোগ করে এখানে আমার যে সকেটটা, এটার কানেকশনটা করব। এখানে যেভাবে যেভাবে মার্কিং দেওয়া আছে, যেখানে এল দেওয়া আছে, লালটা বসাবো, নিউট্রাল যেটা নেগেটিভ যেটা আমরা বলে থাকি নেগেটিভটা দেবো, এবং আর্থিং এর থেকে আর্থিং দিয়ে আমি এটা সেটিং করব। তো দর্শক, আপনার ভিউয়ার্স, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টস করবেন। এটা যেহেতু সুইচের ওই ধরনের সিস্টেম নাই, আলাদা কানেকশন নাই, এটা আপনি এই ধরনের সকেটগুলো আপনি সরাসরি কানেকশন করতে পারবেন। সরাসরি যেখানে এল দেওয়া সেখানে লাইনটা এনে সরাসরি আপনি সেখানেই দিতে পারবেন। সরি, আমি নিউট্রালটা এখানে লাগাই প্রায় ভুল করেছি। দেখেন, আর অবশ্যই এগুলো অনেক টাইট করে দিবেন। নিউট্রাল, এটা আমি নিউট্রাল ধরেছি, এই কালারটা আপনার অবশ্যই ব্ল্যাক কালার ব্যবহার করবেন বা কালো কালার কেবলটা ব্যবহার করবেন। নিউট্রালের জায়গায় আর্থিংটা দেখেন, এটা এই পুরোটাই কিন্তু বডি দেওয়া আছে। হ্যাঁ ভিউয়ার্স, তো আপনারা হয়তো আমার সম্পূর্ণ কানেকশনটা দেখলেন, তবুও আমি আরেকটা বার বর্ণনা দিচ্ছি, কারণ তারের কারণে হয়তো হেভি জিবি লাগতে পারে। এখান থেকে আপনার তিনটা তার প্রথমে নেবেন, যেটা লাইন সরবরাহ করবেন। লাইনটা নিয়ে সরাসরি প্রথমে বলেছি যেটা সুইচের এক প্রান্তে দিবেন, এবং এটা নিউট্রাল যেটা নেগেটিভ তার সেটা এনে দিবেন, এবং আর্থিংটা আর্থিং এর জায়গায় দিবেন, দিয়ে খুব শক্ত করে আরেকটা তার এর সাথে যুক্ত করবেন। অর্থাৎ দুটা তার নেবেন, শর্ট পিস নেবেন, শর্ট পিস নিয়ে ঠিক আরেকটা সকেটে বর্ধিত করবেন। এই লাইনটা, এই লাইন থেকে আরেকটা থেকে তারে বর্ধিত করে নেবেন, এবং সেই পরের সকেটে ঠিক একই অবস্থায় কানেকশন করে আপনার আরেকটা সকেটে দেবেন। আর অবশ্যই এই সকেটগুলো যদি ব্যবহার করেন, তাহলে এই শর্ট পিসগুলো দিয়ে নেবেন। এখন আমার এটা সম্পূর্ণ কমপ্লিট, আমি এখন এখানে সেট আপ করবো। সেট আপ করে এই এখানে দুটা করে নাট স্ক্রু দিয়ে লাগায় লাইন সরবরাহ করব। দেখেন এভাবে একে একে আপনারা সকেট গুলো বসিয়ে দিবেন, খুব ভালোভাবে বসিয়ে দিবেন। সুইচ গুলো সব এক পাশে পাশে দিবেন।
তো আপনারা দেখতেছেন এক পাশে দুইটা সকেট একই রকম, আর এক পাশে শুধু একটা ভিন্নধর্মী। আপনারা চাইলে তিনটা সকেট একই রকম ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস দেখেন, এটা দেখে গেছে আপনি আপনি ই করে নিতে পারেন, যে আলাদাভাবে জ্বালানোর জন্য আলাদা একটা 3 প্লাগের মাধ্যমে অল্প কেবল দিয়ে দূরে সরবরাহ করে, আর 3 পিন যদি প্লাগে দিয়ে চালাতে চান তাহলে অবশ্যই যেটা লং দেখতে পাচ্ছেন সেটাতে আর্থিং দেবেন, আর এই ফিউজের সাথে যেটা সেটা আপনি ফেজ দেবেন। আর এখানে তার পাশে যেটা এখানে অবশ্য দেওয়া আছে, সব ইন্ডিকেট করা আছে, ইন্ডিকেট নিউট্রাল নিউট্রাল দেওয়া আছে, সেখানে আপনি নেগেটিভ পয়েন্টে লাগাবেন। যেটা এল দেওয়া আছে সেটা আপনি লাইন দিবেন, এবং আর্থিং এরটা ই দেওয়া আছে। অবশ্যই প্রত্যেকটা বিষয় খুব সূক্ষ্মভাবে দেখে কানেকশন করবেন। তো আমি এখন কানেকশন করে এটা প্র্যাকটিক্যালি কি হয় একটু দেখব। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য। তো আমাদের ফাইনালি কাজ শেষ, তো এখন লাইন সরবরাহ করে চেক দিব, সবগুলো সুইচ অফ করে নিয়ে এক একটা করে আলাদা আলাদা ভাবে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বাতি জ্বলবে, এখানে বাতি জ্বলবে, যখন আমি সুইচ দিব তখন এটা বাতি দেওয়ার অপশন নেই, কিন্তু এটা বুঝতে হবে যেটা আমি অন করেছি। তো যাই হোক, ধন্যবাদ ভিউয়ার্স, দেখতে থাকেন। আমি এখানে লাইন দিয়ে অন করব, এ দেখেন এখানে বাতি জ্বলে উঠছে, অন করেছি, বাতি জ্বলে উঠছে, আমার এটা অন করাই আছে। তো যাই হোক, এটা আমি অফ করব, আবার অফ, এটা অফ করব, অফ হয়ে যাবে। যেহেতু আমি এটা প্যারালাল কানেকশন করেছি প্রতিটা সকেট আলাদা আলাদা সুইচে, সুইচের ইনপুটে যেহেতু সব কানেকশন করা হয়েছে, অর্থাৎ একটা সুইচ বন্ধ করলে আমার সবগুলোতে লাইন থাকবে, এটা অফ করলেও এই দুটাতেও লাইন থাকবে, এটা অফ করলেও দুটাতে লাইন থাকবে, অর্থাৎ আলাদা আলাদা ভাবে ই করা আছে। তো যাই হোক, আপনার চাহিদা মাফিক এটা ব্যবহার করতে পারেন। তো আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনি যদি চ্যানেল নতুন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।